বহু খুন হয়েছে, দাঙ্গা হয়েছে ত্রিপুরায়। এনএলএফটি ছিল কংগ্রেসের এবং এটিটিএফ ছিল সিপিআইএমের, তা প্রমাণিত হয়েছে। এরাই ত্রিপুরায় এত বছর সন্ত্রাস করেছে, আর এখনও নির্বাচনের সময় তারাই মানুষের কাছে এসে আশীর্বাদ চাইছে, ভোট ভিক্ষা চাইছে। রবিবার ছাওবনুতে দলীয় প্রচারে গিয়ে এমনটাই অভিযোগ করেন সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি এদিন সিপিআইএম এবং কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, এত বছরে এরাই জনজাতিদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। এদিন রাজ্যের কংগ্রেস এবং সিপিআইএমকে নিশানা করে বিপ্লব কুমার দেব বলেন, সপ্তম পে কমিশন 2000 টাকা ভাতা দেওয়ার ক্ষমতাই নেই, তারা শুধুই মানুষকে এত বছর বোকা বানিয়েছেন। যে এই যে খুন হয়েছে, দাঙ্গা হয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, এরা দুজন মিলে করেছে ত্রিপুরাতে। এগুলো পলিটিক্যাল ছিল, এনএলএফটি কংগ্রেসের ছিল, প্রমাণিত হয়েছে, আর এটিটিএফ সিপিএমের ছিল। এই দুয়োটা যারা তৈরি করে ত্রিপুরাকে দাঙ্গাতে পরিণত করেছিল, 1980 থেকে 2005 পর্যন্ত ত্রিপুরাকে সবচেয়ে বেশি জনজাতিকে বরবাদ করেছিল, এরাই আজকে একত্রিত হয়ে আপনাদের কাছে আশীর্বাদ চাওয়ার জন্য, ভোট ভিক্ষা চাওয়ার জন্য এসছে। এগুলো কন্টিনিউ থাকতে পারে, অন্য সরকার আসলে 2000 করে ভাতা দেওয়ার তাদের কাছে ক্ষমতাই নেই, 7th পে স্কেল লাগু রাখার ক্ষমতাই নেই, তাদের 20% দিয়ে কন্টিনিউ দেওয়ার ক্ষমতাই নেই। শুধু মানুষকে কংগ্রেসের নেতৃত্বের মধ্যে ছিল সিপিআইএম, যার ফলে ত্রিপুরা টানা 25 বছর ছিল কমিউনিস্টদের সরকার। কংগ্রেস এবং সিপিআইএমকে কটাক্ষ করে এদিন বিপ্লব কুমার দেব আরও বলেন যে সিপিআইএম কংগ্রেস রাজ্যে দীর্ঘদিন করেছে দাঙ্গা, তাদের সন্ত্রাসের ফলে রাজ্যে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সেই শহীদের জন্য সিপিআইএম এবং কংগ্রেস রাজ্যে বানিয়েছেন বহু শহীদ মিনার। সিপিআইএম এবং কংগ্রেসের নেতাদের উচিত শহীদ মিনারে গিয়ে মাথা মুন্ডন করে প্রায়শ্চিত্ত করা। ইলেকশনের আগেই ত্রিপুরার মানুষের সামনে তার আসলি চেহারা খুলে দিয়েছে, যে 25 বছর কেন টানা কমিউনিস্ট ছিল, আজ প্রমাণিত হয়ে গেছে। কারণ কি, যে শস্যা দিয়ে ভূত ছড়াবে তার মধ্যেই ভূত ছিল, মানে কংগ্রেসের নেতৃত্বের মধ্যে সিপিএম ছিল, তার জন্য ত্রিপুরা থেকে 25 বছর টানা কমিউনিস্ট সরকার থাকার পরও পরিবর্তন হচ্ছিল না। এগুলো কন্টিনিউ থাকতে পারে, অন্য সরকার আসলে 2000 করে আর কংগ্রেস সিপিএম কংগ্রেস মিলে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বিগত 40-45 বছর যাবত যাদেরকে মেরেছে, যাদেরকে খুন করেছে, যাদের শহীদ মিনার তৈরি করেছে, আমি সিপিএম কংগ্রেসের নেতাদের বলব, ওই শহীদ মিনারে গিয়ে মাথার সমস্ত চুল কেটে প্রায়শ্চিত্ত করা উচিত, তারপরে মানুষের কাছে যাওয়া উচিত। হাজারো লোককে খুন করেছে এরা, এই ত্রিপুরা রাজ্যে সিপিএম কংগ্রেসের নামে দাঙ্গা লাগিয়েছে, এনএলএফটি বানিয়েছে, এটিডিএ বানিয়েছে, আজ সব দুই দাঙ্গাকারী একত্রিত হয়ে বলছে আমরা বন্ধ হয়ে গেছি। যারা মরেছে, যারা মৃত্যুবরণ করেছে, যাদের জীবন শেষ হয়েছে, যার পরিবার শেষ হয়েছে, যার বাড়িঘর আগুনও জ্বলেছে, আমি এই সিপিএম এর নেতা এবং কংগ্রেসের নেতাদেরকে বলবো, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আগে ত্রিপুরাবাসীর কাছে মাথা মুন্ডন করে মাপ চাওয়া উচিত, তারপর ত্রিপুরাবাসীর কাছে যাওয়া উচিত। কংগ্রেস এবং সিপিআইএমকে কটাক্ষ করার পাশাপাশি এদিন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন বিপ্লব কুমার দেব। এদিন বিপ্লবের এই বলিষ্ঠ ভাষণ নজর কেড়েছেন ছাওমনুর মানুষের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।